নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের। আজকে আমি টোটাল সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টের মানে রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো সেট আছে এমসিকিউবের সম্পূর্ণ সেট টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, আজকে আমি এসি এক, এসি 71, এসি 110, এসি 114, এসি 186, এসি 202, এসি 216, এসি 242, এসি 252। তো দেখো, প্রত্যেকটা পেজ টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, তোমরা এগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? তো দেখো, এইগুলো কিন্তু 2023 সালে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টের আমরা এপিটিআর টেস্ট পেপার সলভ করিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি বলছি, এককক্ষবাদের সমর্থক হলেন অ্যান্সার, এর আছে ল্যাসকি, ঠিক আছে? ন্যায় বিচারের দীপশেখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল। তো দেখো, বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড ব্রাইস এই কথাটা কিন্তু বলেছেন, লর্ড ব্রাইস এই কথাটা বলেছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তোমরা কিন্তু এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি এখান থেকে আসার চান্স খুবই বেশি। 2023 সালে উচ্চ মাধ্যমিকে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল? তো দেখো, 13 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে সিনাচার সিনেট, তাই তো? পৃথিবীর শক্তিশালী উচ্চকক্ষর নাম, অ্যান্সার হবে সিরাচার সিনেট হবে। তো দেখো, আমাদের 15 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে ব্রিটেন হবে এর অ্যান্সার, ঠিক আছে? আমাদের 16 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে স্পিরিট অফ লস গ্রন্থে রচিত, অ্যান্সার হবে মন্টেস্কু হবে, ঠিক আছে? অথবা পরের প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার সুইজারল্যান্ড। আমাদের 17 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সরোজিনী নাইডু, ঠিক আছে? কেন্দ্রীয় মন্ত্রিসভার সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে সে অ্যান্সার প্রধানমন্ত্রী। 19 নম্বরের প্রশ্ন, অর্থবিল উত্থাপিত হয় বা উত্থাপিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভায়। 20 নম্বরের প্রশ্ন, লোকসভায় নির্ণায়ক ভোট দেন, অ্যান্সার হবে এর অ্যান্সার স্পিকার। 21 নম্বরের প্রশ্ন, তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট এখানে কিন্তু সলভ করা আছে। তোমরা বাড়িতে বসে এইগুলো খাতায় কিন্তু নোটস করে নেবে, এবং যাদের কাছে এবিটি আছে তারা কিন্তু অবশ্যই বই থেকে মার্কিং করে নেবে, ঠিক আছে? বইগুলো মার্কিং করে নেবে। তো দেখো, আমাদের প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার যেমন আছে, ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত? তোমরা তো জানো যে ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5 জন, তাই তো? কতজন হবে? 5 জন হবে। তো দেখো, গ্রাম সভার বার্ষিক সভা বসে, অ্যান্সার হবে বিরাচার ডিসেম্বর মাসে। কি মাসে? ডিসেম্বর মাসে, ঠিক আছে? তো দেখো, এবার আমি পেজ নম্বর এসি 71 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, পেজ নম্বর 71-এর সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে, তোমরা এইগুলো খুব সুন্দর করে মার্কিং করে নেবে। পেজ নম্বর 71, ঠিক আছে? পেজ নম্বর 110, পেজ নম্বর 114, পেজ নম্বর 186, পেজ নম্বর 202, পেজ নম্বর 216, পেজ নম্বর 242, পেজ নম্বর 252, ঠিক আছে? প্রত্যেকটা সেট কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে, তোমরা বাড়িতে বসে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নোটসগুলো লিখে নেবে, ঠিক আছে? যেমন আছে 7 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে, অ্যান্সার হবে এর অ্যান্সার সনদ বলা হয়, সনদ বলা হয়। 8 নম্বরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, অ্যান্সার হবে সিরাচার 1950 খ্রিস্টাব্দে। 9 নম্বরের প্রশ্ন, ভারত জাতিপুঞ্জের সদস্য হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ওয়াশিংটন, ঠিক আছে? তো দেখো, 11 নম্বরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়। তো তোমরা তো জানো যে ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা হয় ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা। কিসের দ্বারা? ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা। আর আমাদের 12 নম্বরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? অ্যান্সার হবে 25 বছর। এবং 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার তো 25 বছর। 13 নম্বরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বিধানসভার কাছে। তোমরা তো জানো যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধানের, তোমরা তো জানো যে 123 নং ধারায়। টু দ্য পয়েন্ট, আর জেলাল জর্জকে নিয়োগ করেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাজ্যপাল বলছি এখানে, ঠিক আছে? যেমন আছে, আর 21 নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিডিও, মানে যেটা আছে হাইকোর্ট। ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন, তাই তো? বিয়ের অ্যান্সার হবে 5 জন। আর বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ পাশ হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1957 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর 24 নম্বরের প্রশ্ন, গ্রাম সংসদের সভা আহ্বান করেন, অ্যান্সার সে অ্যান্সার পঞ্চায়েত সেক্রেটারি, অ্যান্সার কী হবে? পঞ্চায়েত সেক্রেটারি হবে, ঠিক আছে? কি বলছি আশা করি বুঝতে পারছো।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার আমি পেজ নম্বর এসি 110 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন 123 এগ্রিমেন্ট, 1 2 3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় অ্যাজ এর অ্যাজার 2005 সালে। রোমান টু এর অ্যান্সার পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় সি এর অ্যান্সার 1954 সালে। আর রোমান থ্রিতে ন্যাটো গঠিত হয় অ্যান্সার ডি এর অ্যান্সার 1949 সালের 4th April। চার নম্বরের প্রশ্ন বেলগ্রেড সম্মেলন, তোমরা তো জানো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সাত নম্বরের প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় সি এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। আট নম্বরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার 2 বছর। ঠিক আছে, 10 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে মিশেল বার্জার। 11 নম্বরের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালরা নিয়মতান্ত্রিক শাসক, তাই তো? আর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। আর রাজ্যসভার অধিবেশন, তো দেখো সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, তোমরা তো জানো। আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সি এর অ্যান্সার 65 বছর। আর আমাদের 17 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 226 নং দ্বারা। ঠিক আছে, 18 নম্বরের অ্যান্সার হবে মূল আপিল পরামর্শদান এলাকা। 19 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আন্দামান নিকোবর। 20 নম্বরে বি আর আম্বেদকর। 21 নম্বরের 1978 খ্রিস্টাব্দে। 22 নম্বরে অ্যান্সার হবে বিডিও, মানে ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও। 23 নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আসার চান্স খুবই বেশি। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, অনেকে কিন্তু শাল কিন্তু উল্টোপাল্টা শাল দিয়ে দেয়, এটা কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি। এবং আমাদের 24 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কমিশনার। ঠিক আছে, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান কী হবে, কমিশনার হবে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি। টোটাল যাবতীয় যতগুলো এমসিকিউ সেট আছে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করেছি। এবার আমি পেজ নম্বর এসি 114 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো এসি 114 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বিতীয়। কী হবে দ্বিতীয় নম্বর এসি 114, তারপরে এসি 186, তারপরে 202, তারপরে এসি 216, এসি 216, এসি 242, এসি 252, টোটাল ছখানা সেট আমি সলভ করাচ্ছি। তো দেখো প্রথমে আমি এসি 114 নিয়ে আলোচনা করছি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে আলোচনা করা আছে। ঠিক আছে, তো দেখো যদি কোনো প্রশ্নের অ্যান্সার যদি আমাদের অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো যেমন আছে 12 নম্বরের প্রশ্ন আছে, 13 নম্বরের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার সুইজারল্যান্ড। ঠিক আছে, তারপরে আছে সি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার আছে ডি এর অ্যান্সার 193। তোমরা তো জানো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা টোটাল তো তোমরা জানো সবই। তো ভারত পাক সিমলা চুক্তি তো 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। ওয়ারস চুক্তি মানে যেটা এর অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া। তো দেখো এসি 186 নম্বর পেজ, তো দেখো এসি 186 নম্বর পেজের ফার্স্ট যেটা আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বি এর অ্যান্সার বার্নার্ড বারুজ। তারপরে ইয়েলটা সম্মেলন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1945। সার্কের মোট সদস্য রাষ্ট্র 8টি, তাই তো? রোমান ফোরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। তো দেখো 123 এগ্রিমেন্ট, তোমরা তো জানো যে 2005 সালে এটা হয়েছিল। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে মার্কিং করা আছে। ভারতের শাসক বিভাগের প্রধান হলো প্রধানমন্ত্রী, তাই তো? তো দেখো যেমন আছে আর্থিক জরুরি অবস্থা আছে মানে রাজ্য অচল অবস্থা হয়ে গেলে, তারপর আছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত এখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা টোটাল এর অ্যান্সার হবে 144টি, আর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত, তোমরা তো জানো। হাইকোর্টের বিচারপতি মানে যেটা অবসরপ্রাপ্ত সেটা আমাদের কিন্তু 65 বছর পর্যন্ত। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার আমি পেজ নম্বর এসি 202 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো এসি 202 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে। যেমন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অ্যান্সার বার্নেট। তারপর আছে জোট নিরপেক্ষ আন্দোলনের
তো দেখো এটা কিন্তু মার্শাল টিটো হবে, ঠিক আছে? একটুখানি লেখা আছে, পুরো ডিটেলস তোমরা লিখে নেবে। আর বামদুং সম্মেলন তোমরা তো জানো 1955 খ্রিস্টাব্দে হয়েছিল, আর সার্ক সম্মেলন হয়েছিল বাংলাদেশের ঢাকায়, সিএর অ্যান্সার হবে, ঠিক আছে? তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়িতে বসে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? এবার আমি পেজ এসি 216 নম্বর পেজ এবং 217 এবং 218 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক স্বাস্থ্য হিসাবে গড়ে ওঠে, তোমরা তো জানো 1919 খ্রিস্টাব্দে, তাই তো? তো রোমান টু এর অ্যান্সার হবে সির অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল, রোমান থ্রি অ্যান্সার হবে এর অ্যান্সার কৈটিল্য। তো দেখো রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের বার্নার্ড বারুজ হবে। 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ভারত পাক সিমলা চুক্তি, তোমরা তো জানো যে 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। তো দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের একটি নীতি কী আছে, হস্তক্ষেপ না করা, তাই তো? তো দেখো সার্ক সম্মেলন হয়েছিল, বি এর অ্যান্সার হবে 1985 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 5, ঠিক আছে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? আমি বলতে পারি এইগুলো যদি ভালো করে তোমরা যদি ফলো করে তাহলে আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? তো দেখো এসি 218 নম্বর পেজের এমসিকিউগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তাই তো? আমাদের 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার আছে বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি, 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা 2 জন, তাই তো? তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পশ্চিমবঙ্গে পৌরসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। আমাদের মাথায় রাখতে হবে যে রাজ্যসভা শুধুমাত্র 6 বছর হয়, ঠিক আছে? আর বাকি সব লোকসভা হোক বা পৌরসভা হোক টোটাল 5 বছরের জন্য হয়। আর আমাদের 24 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দ্বিতীয়। তো দেখো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? তো দেখো উচ্চ মাধ্যমিক আমাদের রাষ্ট্রবিজ্ঞানে যে 40 নম্বরের যে তোমাদের যে এমসিকিউ আসে সেই এমসিকিউবে 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই না। যেমন এই প্রশ্নটা, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অ্যান্সার হবে ডি আছে সভাধিপতি, সভাধিপতি হবে, ঠিক আছে? আর রোমান সিক্সের যে প্রশ্ন আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? তোমরা কিন্তু ঠিক করে নেবে, ঠিক আছে? এখানে হয়তো কোনো কারণে বাই মিস্টেক আমাদের ভুল হয়ে গেছে, তো দেখো তোমরা ওখানে কিন্তু আমাদের রাজেন্দ্র প্রসাদ করবে, ঠিক আছে? আর তোমরা তো জানো যে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে? তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তোমরা যদি এইগুলো যদি ভালো করে ফলো করে যাও তাহলে 100% তোমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে এমসিকিউবে, ঠিক আছে, এবং এসিকিউব মিলে টোটাল তোমরা 40-এ 40 পাবে, ঠিক আছে? তো দেখো আমাদের 20 নম্বরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপ্রধান হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি, বুঝতে পারছো কী বলছি আমি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন 21 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ব্রিটিশ পার্লামেন্টকে বলে। এবার আমি এসি 252 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো এসি 252 নম্বর পেজের প্রত্যেকটার অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। উচ্চ মাধ্যমিকে পল সায়েন্সে 90%-এর উপরে নম্বর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি, টোটাল 6খানা সেট। তো দেখো 6খানা সেট যদি ভালো করে তোমরা সলভ করতে পারো তো আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে। তো আমি চাই যে তোমরা যেন একটা ভালো রেজাল্ট করো। আর এটা আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু আমাদের একটা নতুন একটা চ্যানেল, যে চ্যানেল সর্বদা তোমাদের সঙ্গে থাকবে। উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে,
তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে এবং মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। তো দেখো, রাজ্য বিধানসভায় রাজ্যপাল সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করে? তোমরা তো জানো একজন, ঠিক আছে, কি বলছি আমি, আর রাষ্ট্রপতি তোমরা তো জানো দুজনকে করে, আর জনস্বার্থ সংক্রান্ত মামলা সূচনা করে বিচারকরা, পিএন ভগবতী, ঠিক আছে। তো দেখো, আইন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র রাজ্যের যদি বিরোধ বাধে সেই মীমাংসাটা কে করে? সুপ্রিম কোর্ট করে, বিয়ের অ্যান্সার হবে। তো এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত এমসিকিউগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ 2023। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।